হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব পরিবেশ বিজ্ঞান মেগা মক টেস্টের প্রশ্ন। তো মেগা মক টেস্ট 1 হয়েছিল, তার প্রশ্ন আজকে পরিবেশ বিজ্ঞানে। মোট 30টি প্রশ্ন রয়েছে এখানে, প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো কোন ধরনের আপকামিং পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে, কী ধরনের প্রশ্ন হবে, সমস্ত কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিও দেখো, প্রথম প্রশ্ন আমাদের কী রয়েছে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে প্রথম প্রশ্ন অর্থাৎ এখানে কত নম্বর রয়েছে, 121 নম্বর রয়েছে। 121 যেহেতু আমাদের 100 থেকে 150টি প্রশ্ন ছিল, 100 থেকে 150টি প্রশ্ন থাকার জন্য এখানে 121 নম্বর। ওকে, তো চলে আসবো আমাদের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে কী কী রয়েছে দেখো, 121 নম্বর প্রথমত প্রশ্ন, সেখানে বলা আছে গঙ্গা কোন অংশটি, অর্থাৎ গঙ্গার কোন অংশটি হুগলি নামে পরিচিত। তো এই ধরনের প্রশ্নই কিন্তু 2017 সালের পরীক্ষায় কিন্তু এসেছিল। তো 2017 সালে পরীক্ষায় এসেছিল, তো বলা হয়েছে গঙ্গার কোন অংশটি হুগলি নামে পরিচিত। তো কারেক্ট অ্যান্সার এখানে কি হবে, তো অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ নবদ্বীপ থেকে মোহনা পর্যন্ত যে অংশ সেটাই কিন্তু হুগলি নামে পরিচিত। তো নবদ্বীপের পরে যে হুগলির ওপর দিয়ে গেছে সেই জায়গাটা কি হুগলি নামে পরিচিত এই গঙ্গা নদীটি। ওকে, তো অপশন সিতে যেটা ছিল গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, এটা হচ্ছে গঙ্গা নদীর উৎস, এটা হচ্ছে গঙ্গা নদীর উৎস। তো কারেক্ট অ্যান্সার এখানে কি হচ্ছে আমাদের, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। ওকে, তো চলে আসবো আমাদের পরবর্তী, দেখো আমাদের 122 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ 122 নম্বর, বলা হয়েছে হরপাবান হয়েছে পশ্চিমবঙ্গের এমন দুটি জেলা। তো পশ্চিমবঙ্গের কোন দুটি জেলাতে হরপাবান হয়, তো দেখো অপশনগুলো কী কী রয়েছে, দার্জিলিং শিলিগুড়ি, জলপাইগুড়ি পুরুলিয়া, দার্জিলিং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বাঁকুড়া। তো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে সঠিক উত্তর বি, অর্থাৎ জলপাইগুড়ি ও পুরুলিয়া জেলায় কিন্তু হরপাবান হয়েছে। তো নেক্সট প্রশ্ন আমরা চলে আসব, তো দেখো 123 নম্বর, 123 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, শনিগ্রহের ধূলিকণা বরফ পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল গ্যাসটি বলয় আছে, তো কতগুলো বলয় আছে। তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে, অপশন বি, অর্থাৎ 7টি কিন্তু বলয় আছে, তো 7 হয়ে যাবে। বন্ধুরা আমাদের 124 নম্বর প্রশ্ন আমরা দেখব, বলা হয়েছে চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে কোন বিজ্ঞানী বলেন যে পৃথিবী গোলাকার। তো চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে কোন বিজ্ঞানী বলেছিল পৃথিবী গোলাকার, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি, অর্থাৎ অ্যারিস্টটল। তো অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নতে আমরা চলে আসবো, 125 নম্বর, অন স্ক্রিন দেখতে পাচ্ছ, বলা হয়েছে কোথায় মিনামাটায় পারদ দূষণে অসংখ্য মানুষ ও জীবজন্তু মারা যায়। তো এই যে মিনামাটা দূষণ হয়েছিল, তো কিসের প্রভাবে হয়েছিল, তো সেটা হচ্ছে আমাদের পারদ দূষিত মাছ খাওয়ার ফলে। তো পারদ দূষিত মাছ খাওয়ার ফলে, ওকে, তো পারদ দূষিত মাছ খাওয়ার ফলে কী হয়েছিল, এই মিনামাটা রোগটা হয়েছিল, কোথায় হয়েছিল, জাপানে। তো অপশান ডি ইজ দ্য কারেক্ট। নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো, তো দেখো 126 নম্বর প্রশ্ন, সেখানে কী বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, কোন দিনটিকে হেপাটাইসিস দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। তো এখানে যে 4টি অপশন রয়েছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 28শে জুলাই, অপশন এ, অর্থাৎ 28শে জুলাই কী হচ্ছে আমাদের হেপাটাইসিস দিবস। নেক্সট প্রশ্ন আমরা দেখব, তো দেখো এখানে 127 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, বলা হয়েছে অরহরের ডাল ও তরমুজের বীজে পাওয়া যায় এমন একটা এনজাইম হলো। তো অরহরের ডাল এবং তরমুজে পাওয়া এনজাইমটা কি, তো সেটা হচ্ছে ইউরিয়েজ। তো অপশন সি হচ্ছে কারেক্ট, অর্থাৎ ইউরিয়েজ। নেক্সট দেখো আমাদের 128 নম্বর, তো 128 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, কার্বন ঘটিত কোন যৌগ ওজোন স্তর ধ্বংসে বিশেষ ভূমিকা পালন করে। তো ওজোন স্তর কী করে, ধ্বংস করে, কে করে, তো ক্লোরোফ্লুরোকার্বন, তো সেটা হচ্ছে আমাদের সিএফসি। তো ক্লোরোফ্লুরোকার্বন হচ্ছে সিএফসি। তো ওজোন স্তর কোন স্তরে দেখা যায়, সেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, নেক্সট প্রশ্ন আমরা চলে আসব, তো 129 নম্বর, সেখানে কি বলা হয়েছে, তো নখের মাঝখানটা চামচের মতো আর ফ্যাকাশে হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ। তো কি হয়েছে, নখের মাঝখানটা কি হয়েছে, চামচের মতো হয়ে গেছে এবং ফ্যাকাশে দেখাচ্ছে। তো রক্তাল্পতা, কলেরা, যক্ষা, ডায়াবেটিস, তাহলে হচ্ছে আমাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা, অ্যানিমিয়া বা রক্তাল্পতা, অর্থাৎ শরীরে যদি রক্তের পরিমাণ কমে যায় তাহলে নখ কী হয়, চামচের মতো এবং ফ্যাকাশে দেখায়। তো যেহেতু রক্ত কমে গেছে তাই ফ্যাকাশে। নেক্সট প্রশ্ন আমরা দেখব, 130 নম্বর, বলা হয়েছে আমাদের কি, তো 130 নম্বর প্রশ্নে বলেছে আমাদের হাতে নলের মতো যে অংশগুলি বাইরে থেকে দেখা যায় সেগুলো কি। তো হাতের মধ্যে দেখবে অনেক কিছু কিন্তু দেখা যায়, তো
তো সেগুলোকে কি বলা হয় নলের মতো, সেগুলো হচ্ছে শিরা। তো অপশন সি হচ্ছে কারেক্ট, সেগুলো হচ্ছে আমাদের শিরা। নেক্সট 131 নম্বর প্রশ্ন আমরা দেখব, সেখানে কি বলা রয়েছে। তো দেখো 131 নম্বর, এখানে বলা হয়েছে কোন কোন অঙ্গ আমাদের দেহে অলম ও ক্ষারের ভারসাম্য বজায় রাখে। বৃক্ক, পাকস্থলী, ফুসফুস, বৃক্ক, ফুসফুস, পাকস্থলী, বৃক্ক, ফুসফুস। তো ফুসফুস তো হচ্ছেই না, তাই এখানে যেহেতু আছে এখানেও বাদ, এখানেও বাদ এবং এখানেও বাদ। তো আমাদের অলম ও ক্ষারের ভারসাম্য বজায় রাখে। তো এই যে ক্ষার অলম এদের ভারসাম্য বজায় রাখা কিন্তু ফুসফুসের একদমই কাজ নয়। তো কার কাজ? বৃক্ক এবং পাকস্থলী। তো অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট। নেক্সট আমাদের 132 নম্বর প্রশ্ন, সেখানে বলা হয়েছে উদ্ভিদের মূলের ডগায় টুপির মতো অংশের ঠিক ওপরের জায়গা যেখানে কোনো রোয়া থাকে না, সেটি হলো কি? সেটা হচ্ছে মূলরোম অঞ্চল। তো আমাদের ই নাম্বার, ওকে। তো মূলরোম অঞ্চল হচ্ছে আমাদের একদম কারেক্ট। নেক্সট আমরা দেখব আমাদের 133 নম্বর প্রশ্ন, সেখানে বলা হয়েছে মানুষের বুড়ো আঙুলে যে ধরনের অস্থিসন্ধি দেখা যায়। তো বুড়ো আঙুলে কোন ধরনের অস্থিসন্ধি দেখা যায়, এই ধরনের প্রশ্নগুলো যে অপশনগুলো দেখতে পাচ্ছ, পিভট সন্ধি, হিন সন্ধি, স্যাডল সন্ধি, বল সকেট সন্ধি, তো এই প্রশ্নগুলো তোমরা কোন বইয়ে পাবে? তোমরা যদি পড়ো তো 6-এর বইয়ে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো রয়েছে। কোন ক্লাসের বইয়ে? 6-এর বইয়ে। তো এখানে বলা হয়েছে আমাদের স্যাডল সন্ধি। তো কি চেয়েছে? মানুষের বুড়ো আঙুলে। আচ্ছা হ্যাঁ, বুড়ো আঙুলে দেখা যায় স্যাডল সন্ধি, উত্তরটা বলেই দিলাম। তো অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। তো হিন সন্ধি দেখা যায় কোথায়? হাঁটুতে এবং কনুইয়ে। বল সকের সন্ধি দেখা যায় কোথায়? কোমরে। নেক্সট প্রশ্ন আমরা চলে আসব 134 নম্বর, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। তো বলা হয়েছে যে জলের বাষ্পীভবনের লীন তাপ 540 ক্যালোরি পার গ্রাম, কথার অর্থ কি? তো এখানে কি হবে? তো অপশন এ হচ্ছে এখানে কারেক্ট, অর্থাৎ 1 গ্রাম জল সম উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত হতে হলে পরিবেশ থেকে কি হবে? 540 ক্যালোরি তাপ গ্রহণ করবে। তো এটাই হচ্ছে আমাদের জলের বাষ্পীভবনের লীন তাপ, যার অর্থ হচ্ছে 540 ক্যালোরি পার গ্রাম। তো অপশন এ হলো আমাদের এখানে সঠিক। নেক্সট প্রশ্ন আমরা চলে আসব 135। তো দেখো এখানে বলা আছে তোমার ঠোঁটের ভেতরের দিকে বা গালের পাশের অংশ একটা পরিষ্কার টুথপিকের সাহায্যে তুলে নিয়ে একটা কাঁচের স্লাইডের মাঝখানে টুথপিকের মাথাটা ঘষে নেওয়া হলো। তো 1 ফোঁটা মিলিথিন, 1 ফোঁটা মিথিলিন ব্লু সায়ানাইডের ওপর ফেলে কভার স্লিপ চাপ দেওয়া হলো, চাপা দেওয়া হলো। তো এবার মাইক্রোস্কোপের নিচে স্লাইডটিকে দেখলে তুমি নিচের কোনটিকে কখনোই দেখতে পাবে না, নিচের কোনটিকে কখনোই আমরা দেখতে পাবো না, তো সেটা হচ্ছে কোষ প্রাচীর। তো অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক। নেক্সট দেখো আমাদের 136 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, সঠিক জোড়াটি চিনে নাও। তো 4টি অপশন রয়েছে, এগুলোর মধ্যে কোনটা সঠিক? তার মানে 3টি আমাদের কিন্তু ভুল রয়েছে। প্রথম হচ্ছে ম্যালেরিয়া, তো ভাইরাস ঘটিত রোগ না, একদমই নয়। তো এটা হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। তো ম্যালেরিয়া হচ্ছে আমাদের প্রোটোজোয়া ঘটিত রোগ। নেক্সট রয়েছে ডেঙ্গি, তো এখানে কি রয়েছে? প্রোটোজোয়া ঘটিত রোগ না, একদমই নয়, এটা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। নেক্সট রয়েছে প্লেগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তো এটা হচ্ছে আমাদের সঠিক। তো যক্ষা কি হবে? এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ হবে। যক্ষাও কি ভাইরাস ঘটিত রয়েছে, তাই ভুল, এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নেক্সট প্রশ্ন আমরা দেখব 137, সেখানে বলা হয়েছে সমুদ্রে অনেক সময় অ্যালগাম ব্লুম, তো অ্যালগাম রুম দেখা যায়, এর কারণটি কি? এর কারণ হচ্ছে অপশন নাম্বার ডি, রাসায়নিক সারে থাকা পুষ্টি উপাদান সমুদ্রে মেশার ফলে কি হয়? অ্যালগাম রুম দেখা যায়। নেক্সট প্রশ্ন আমাদের দেখো 138 নম্বর, বলা আছে নিচের কোনটি অজৈব সারের অত্যাধিক আর অনিয়ন্ত্রিত ব্যবহারের বা ব্যবহারজনিত ক্ষতির জন্য সম্পর্কিত নয়। তো মনে করো প্রথমে যে এই নয় কথাটা নাই, তার মানে আমি প্রশ্ন উত্তর কী বের করবো? কোনটি অজৈব সারের অত্যাধিক আর অনিয়ন্ত্রিত ব্যবহারজনিত সঙ্গে সম্পর্কিত কোনটা? তো দেখো অতিরিক্ত যদি অজৈব সার আমরা ব্যবহার করি, অর্থাৎ রাসায়নিক সার ব্যবহার করি, কী হবে? মাটিতে থাকা উপকারী জীবাণুর সংখ্যা বাড়বে, তো এটা তো নয়। তো মাটির উর্বরতা শক্তি বা উৎপাদন ক্ষমতা কমে যাবে বেশি করলে, তো এটা ঠিক হচ্ছে। তো মাটির অলম ক্ষারের ভারসাম্য নষ্ট হয়, এটাও ঠিক, যদি আমরা রাসায়নিক সার ব্যবহার করি এবং নাইট্রোজেন বা ফসফরাসের যৌগ মিশ্রিত জল নদী বা পুকুরের জলে মিশে জলদূষণ ঘটায়, তো রাসায়নিক সার ব্যবহার করলে এটাও সঠিক। তো আমাদের প্রশ্নে কি বলা ছিল এবার দেখো। তো এখানে বলা রয়েছে কোনটি নয়, তো আমরা পেলাম এটা হয় রাসায়নিক সার ব্যবহার করার ফলে, এটা হয় এবং এটা হয়।
তো নয় জিজ্ঞেস করা হয়েছে, তো অপশন এ হচ্ছে কারেক্ট। তো মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়ায়, তো কখনোই বাড়াতে পারে না রাসায়নিক সার, তাদের মেরে ফেলে। ঠিক আছে, তো অপশন এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট, যেহেতু বলা হয়েছে কোনটি নয়। নেক্সট প্রশ্ন আমরা দেখব আমাদের 139। তো দেখো 139 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নিচের বক্তব্য দুটো পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও। তো আমাদের এখানে বক্তব্য 1, এখানে বক্তব্য 2 দেওয়া রয়েছে। তো বক্তব্য 1-এ কী বলা হয়েছে, বলা হয়েছে ক্লোমোপ্লাস্টি যে ক্লোরোফিল নামক সবুজ রঙের রঞ্জক পদার্থ থাকে, এবং বক্তব্য 2-তে বলা হয়েছে সবুজ উদ্ভিদে সালোক সংশ্লেষের জন্য ক্লোরোফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের 4টে অপশন দিয়েছে, তো কী কারেক্ট হবে? তো কারেক্ট হচ্ছে আমাদের 2 নম্বর সঠিক এবং 1 নম্বর ভুল, তো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট। তো সবুজ উদ্ভিদে সালোক সংশ্লেষের জন্য ক্লোরোফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে দেখো ব্যাখ্যা রয়েছে, বলা হয়েছে ক্লোমোপ্লাস্টে প্রধানত লাল, কমলা রঞ্জক, ক্যারোটিন ও হলুদ রঞ্জক জ্যান্থোফিল থাকে। নেক্সট প্রশ্ন আমরা আসব, তো 140 নম্বর, 140 নম্বর প্রশ্নে বলা হয়েছে অনেক সময় দুটো চাষের মাঝে ডাল, সোয়াবিন জাতীয় উদ্ভিদের চাষ করলে মাটিতে আবার তার হারিয়ে যাওয়া নাইট্রোজেন যৌগ ফিরে পায়, তো এই পদ্ধতিতে সম্পর্কিত অণুজীব কোনটি? তো কী হয়, অনেক সময় যে জমিতে একই ধরনের শস্য চাষ করার পর জমির উর্বরতা কমে যায়, তো সেই সময় যদি মাঝে মধ্যে ডাল, সোয়াবিন এই ধরনের চাষ করা হয় জমির কিন্তু উর্বরতা শক্তি বৃদ্ধি পায়, তো কোন নাইট্রোজেন যৌগ ফিরে পাবে? সেটা হচ্ছে আমাদের রাইজোবিয়াম, তো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট 141 নম্বর প্রশ্ন, আমাদের কী বলা হয়েছে স্তম্ভ মেলাও। তো স্তম্ভ দেওয়া রয়েছে, তো কর, খ, তো এটা আমাদের মেলাতে হবে। এখানে রয়েছে স্থান আর এখানে রয়েছে আমাদের হাড়ের নাম। ওকে, তো দেখে নেব ক নম্বর বলা হয়েছে, আমাদের তার আগে অপশনও দেওয়া রয়েছে, তো আমরা মিলিয়ে নেব। দেখো বলা হচ্ছে কনুই থেকে কবজি, তো আমাদের কনুই থেকে কবজি হাড়ের নাম হচ্ছে আলনা, তো কোন অপশনে রয়েছে এখানে, এটা পেলাম আমরা কনুই থেকে কবজি। তো নেক্সট আমরা দেখব, দেখো বলে যে হাঁটু থেকে গোড়ালি, তো আমাদের হাঁটু থেকে গোড়ালি এই হাড়ের নাম হচ্ছে আমাদের কি, তো টিবিয়া ও ফিবুলা, তো হাঁটু থেকে গোড়ালি হয়ে যাবে এই অপশনটা, টিবিয়া বা ফিবুলা। তো নেক্সট আমরা দেখব, তো দেখো এখানে বলা হয়েছে ঘাড় থেকে কনুই, বলা হয়েছে আমাদের ঘাড় থেকে কনুই, এই হাড়টার নাম কি হচ্ছে আমাদের হিউমেরাস। ওকে, এই হাড়টার নাম হচ্ছে আমাদের হিউমেরাস। নেক্সট দেখো আমাদের কি বলা হয়েছে কোমর থেকে হাঁটু, তো কোমর থেকে হাঁটু সবাই জানি আমরা ফিমার, তো এইটা কিন্তু আমরা উত্তর পেলাম। তো এবার আমাদের অপশন চুজ করব, তো দেখো এখানে কোন অপশনটাই রয়েছে, তো ক হচ্ছে কিউ, তো ক কিউ এখানে রয়েছে, আর কোথায় রয়েছে দেখো এখানে রয়েছে, তারপরে খ নম্বর হচ্ছে পি, তো খ নম্বর পি এখানে রয়েছে, এখানে নেই, তাই এই নম্বরটা হচ্ছে না, তো একমাত্র অপশন ডি। তো সবগুলো মিলিয়ে দেখতে পারো অপশন ডি হবে কারেক্ট, তো ডি হয়ে গেল এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্নে আমরা চলে আসব, তো দেখো এখানে 142 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে আমাদের, তো প্রশ্ন 142 বলা হয়েছে একটা পাত্রে জলের একটা বড় কাঠের টুকরো স্থির হয়ে ভাসছে, কিন্তু লোহার পেরেক দিতে তা জলে ডুবে গেল, এক্ষেত্রে নিচের যে বিবৃতিটি ঠিক তা হলো, তো এখানে নিচের কোন বিবৃতিটি ঠিক সেটা কিন্তু জানতে চেয়েছে। তো এখানে দেখো অপশন এ ভেসে থাকা কাঠের টুকরোর ওজন তার উপর ক্রিয়াশীল প্রবতার মান সমান, তো এটা তো নয়, তো ভেসে থাকা কাঠের টুকরোর ওজনের চেয়ে তার উপর ক্রিয়াশীল প্লবতার মান বেশি, তো এখানে অপশন বি হচ্ছে কারেক্ট, তো অপশন বি হচ্ছে কারেক্ট। তো প্লবতা, আর্কিমিডিসের যে প্লবতার নিয়ম রয়েছে বা সূত্র রয়েছে, সেখানে অপশন বি হচ্ছে কারেক্ট। তো সাধারণ ভাষায় যদি আমরা বলি একটা নৌকো, একটা নৌকো কী হয় আমাদের, একটা নৌকোতে আমাদের যদি আয়তনটা বেশি হয় তাহলে জলে টক্করে ডুবে যায় না বা তাড়াতাড়ি ডুবে যায় না, তো সেক্ষেত্রে আমাদের প্লবতার একটা যে সূত্র রয়েছে আর্কিমিডিসের সেটাই কাজ করে, তো অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট। নেক্সট প্রশ্ন আমরা আসব, তো বলা হয়েছে 143, 143 নম্বর, নিচের বিষয়গুলি পড়ো এবং উত্তর করতে হবে আমাদের। তো দেখো 1 নম্বরে বলা হয়েছে চোরা শিকার, 2 নম্বরে পরিবেশ দূষণ, বনসৃজন, এবং 4 নম্বরে বলা হয়েছে বন্যপ্রাণীর দেহের নানা অংশ বাণিজ্যিক কাজে ব্যবহার। তো বন্যপ্রাণীদের বিষণ্ণতার জন্য উপরের 4টি কারণের মধ্যে কোনগুলো দায়ী সেটা জানতে চেয়েছে। তো বন্যপ্রাণীর যে বিষণ্ণতার জন্য বা এক কথায় আচ্ছা বিপন্ন মানে শেষ হয়ে যাওয়ার পেছনে কোন অপশনগুলো দায়ী, তো চোরা শিকার, এর ফলে কিন্তু প্রাণীরা মারা যাচ্ছে, তো চুরি করে নিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে পরিবেশ দূষণ, তো পরিবেশ দূষণের ফলেও কিন্তু অনেক প্রাণী মারা যায়,
এবং অপশন 4 রয়েছে বন্যপ্রাণীর দেহের অংশ বাণিজ্যিক কাজে ব্যবহার করার জন্য চোরা শিকার করছে এবং সেগুলো মেরে ফেলে তারা বাণিজ্য চালাচ্ছে। তো বনসৃজন হচ্ছে গাছ লাগানো। তো আমাদের অপশন নাম্বার 3 বাদে সবগুলো এখানে হচ্ছে। তো দেখো 3 কোথায় নেই, তো অপশন নাম্বার 3 বাদে আমাদের সবগুলোই হচ্ছে। তো অর্থাৎ 1 2 এবং 4 কোথায় আছে আমাদের, 1 2 এবং 4 তো অপশন বিতে রয়েছে, তো বি হবে সঠিক। নেক্সট প্রশ্ন আমাদের দেখো 144, সেখানে বলা হয়েছে প্রশ্বাস বায়ু যে পথে ফুসফুসে প্রবেশ করে তার সঠিক মাধ্যমটি কী। সঠিক মাধ্যম হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ নাসার, মুখবিবর, ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল এবং তারপরে ফুসফুসে পৌঁছায়। তো এই যে প্রশ্বাস বায়ু, তো প্রশ্বাস মানে কি, যেটা আমরা গ্রহণ করছি, যেটা আমরা গ্রহণ করছি, অর্থাৎ O2 অক্সিজেন যেটা আমরা গ্রহণ করছি সেটা হচ্ছে প্রশ্বাস, আর একটা কি সেটা হচ্ছে আমাদের নিঃশ্বাস, আর একটা হচ্ছে আমাদের নিঃশ্বাস। তো নিঃশ্বাসটা কি আমাদের ত্যাগ করা, তো কি ত্যাগ করি আমরা, CO2 ত্যাগ করি, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন আমরা চলে আসব। তো নেক্সট প্রশ্ন দেখো আমাদের 145, কী বলা হচ্ছে নিচের বক্তব্যগুলি পড়ো এবং উত্তর করতে হবে। তো এখানে 4টি আমাদের বক্তব্য দেওয়া আছে, তার আগে দেখে নেবো কি বলতে চেয়েছে। প্রাত্যহিক জীবনে শক্তির, তো ইলেকট্রিক শক্তির সংরক্ষণে সম্পর্কিত বক্তব্যগুলি বেছে নাও। তো শক্তি, ইলেকট্রিক শক্তি যদি আমরা সংরক্ষণ করতে চাই তো এই অপশনগুলোর মধ্যে বেছে নিতে হবে। তো বলা হয়েছে স্কুলে ফাঁকা শ্রেণীকক্ষে আলো পাখার সুইচ বন্ধ করে রাখা অবশ্যই রাখা উচিত, নইলে ইলেকট্রিক অপচয় হবে। বলা হয়েছে গ্রীষ্মকালে বাড়ি থেকে বেরোনোর আগে ঘর ঠান্ডা রাখার জন্য পাখা চালিয়ে রেখে যাওয়া উচিত, একদম নয়। তো অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ানো, তো এটা ঠিক, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, এগুলো ব্যবহার বাড়াতে হবে। 4 নম্বরে আছে দিনের বেলা রাস্তার আলো অতি অবশ্যই বন্ধ করে রাখা উচিত, তো এটাও ঠিক। তো আমরা ঠিক কোনগুলো পেলাম, তো পেয়েছি আমরা 1 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। তো কোথায় আছে 1 3 4, অপশন সিতে রয়েছে 1 3 4, তো সি হয়ে যাবে সঠিক। নেক্সট প্রশ্ন আমরা দেখবো 146 নম্বর, কী বলা হয়েছে 146, আমরা সকলেই জানি ডোডো পাখি মরিশাসে দেখা যেত, এই মরিশাস কোন মহাসাগরের বুকে গড়ে ওঠা একটা দ্বীপ, ভারত মহাসাগর, আটলান্টিক, প্রশান্ত, আরব সাগর। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার এ হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ ভারত মহাসাগর। নেক্সট প্রশ্ন দেখো আমাদের বলা আছে 147 নম্বর, বলের পরিমাপ বড়ে, তো বলের পরিমাপ করা হয় কিসের সাহায্যে, তো কোন সূত্র থেকে আমরা পাই সে বলের পরিমাপের ধারণা, সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। তো বলের সংজ্ঞা এবং জারদের ধারণা কিন্তু এই প্রথম গতিসূত্র থেকে পাই, এবং বলের পরিমাপ পাই আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে। তো এই যে ভরবেগের সংরক্ষণের সূত্র, এটা কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্রের সঙ্গে সম্পর্কিত। নেক্সট আমাদের 148, অর্থাৎ 148 নম্বর, বলা হয়েছে কালো চামড়ার মানুষদের জন্য লড়াই করেছিলেন মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, ওপরে সবাই, তো সবাই কিন্তু লড়েছিলেন কালো মানুষদের জন্য এই অপশনগুলোর মধ্যে, অর্থাৎ গান্ধীজি, নেলসন ম্যান্ডেলা এবং মার্টিন লুথার কিং। নেক্সট আমাদের 148, 149 নম্বর, বলা হয়েছে কোন 2টি গ্রহের কোনো উপগ্রহ নেই, তো কাদের উপগ্রহ নেই, বুধ এবং শুক্রের, তো অপশন এ হচ্ছে কারেক্ট, বুধ এবং শুক্রের উপগ্রহ নেই। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম, তো পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন আমরা আসব। তো দেখো আমাদের নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে 150 নম্বর, শেষ জন্মের সময় শিশুর দাঁতের সংখ্যা, যখন শিশু জন্মায় তখন দাঁতের সংখ্যা কতগুলো থাকে, 32 16 6 0, তো একটাও দাঁতের সংখ্যা কিন্তু থাকে না জন্মের সময়, শিশুর মুখে কোনো দাঁত থাকে না, তাই অপশন ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট। তো এটা ছিল আমাদের ইভিএস মেগামক 1 এর কিন্তু উত্তরপত্র। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ওকে ফ্রেন্ডস, যারা পেড কোর্সে আসো তাদের জন্য কিন্তু স্পেশাল রয়েছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।